সব দলের অংশগ্রহণে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য। এজন্য রাজনৈতিক দলগুলোর সংলাপে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনে মিয়ানমারের সামরিক জান্তাদের উপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো যেতে পারে বলেও মনে করেন এ কূটনৈতিক। মিরাজ মিজর রিপোর্টে বিস্তারিত। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও বাংলাদেশ ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান ফ্রেডরিক অ্যাবার্ট স্টিফটিং এর আয়োজনে রাজধানীর গুলশানে মিট দ্য প্রেস অনুষ্ঠান যোগ দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন। অনুষ্ঠানে বিভিন্ন অংশীজনের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। আসছে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের প্রত্যাশার অবস্থান স্পষ্ট করেন এই কূটনীতিক। ১৮ মাস পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। সরকার ও বিরোধী দলগুলো যার যার জায়গা থেকে যৌক্তিক দাবি তুলে ধরতে পারে, এর মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি হবে। প্রয়োজনে বড় দুই দল সহ সব দলের আলোচনা হতে পারে বলেও মত ডিকসনের। কথা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও। আমরা বাংলাদেশের পক্ষে। রোহিঙ্গাদের মানবাধিকার ও প্রত্যাবাসনে আমাদের জোরালো সমর্থন রয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের লোকজনের উপর এরই মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি। প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কথাও জানান রবার্ট ডিকসন। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের